বিসমিল্লাহ রহমানের রহিম, আমি এখন রয়েছি দ্য ডেলি ক্যাম্পাসের ওয়েবসাইটে। এখানে একটা বিজ্ঞপ্তি চলে এসেছে, তা হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশের সময় জানা গেল। আর সঙ্গে থাকুন, আপনারা যে ফলাফল দেখবেন সেই লিঙ্ক এবং দেখার নিয়ম আমি দেখাচ্ছি, এখন বিস্তারিত আপনাদের পরে শোনাচ্ছি। প্রকাশিত হয়েছে 10 ফেব্রুয়ারি 2024। এখানে রয়েছে 2023-24 শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য সময় জানা গেছে। আগামীকাল রোববার 11 ফেব্রুয়ারি বিকেলে এ ফল প্রকাশ করা হতে পারে। এদিন সম্ভব না হলে পরদিন সোমবার ফল প্রকাশ করা হবে। শনিবার 10 ফেব্রুয়ারি সকালে দ্য ডেলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক চিকিৎসা শিক্ষা অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মহিউদ্দিন মাতব্বর। তিনি বলেন, একটি গ্রুপ বিষয়টি নিয়ে কাজ করছে। যতটুকু জেনেছি, রোববার বিকেলে ফল প্রকাশ হতে পারে, না হলে সোমবার প্রকাশ করা হবে। এর আগে শুক্রবার 9 ফেব্রুয়ারি সকাল 10টা থেকে বেলা 11টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী দেশের 19টি পরীক্ষা কেন্দ্রে 44টি ভেন্যুতে একযোগে পরীক্ষা চলে। এবার দেশে 37টি সরকারি মেডিকেল কলেজে মোট আসন 5380টি। এছাড়া বেসরকারি পর্যায়ে অনুমোদিত 66টি মেডিকেল কলেজে মোট আসন 6295টি। সব মিলিয়ে 104টি মেডিকেল কলেজে 11675টি আসনের জন্য এবার 104374 জন ভর্তিচ্ছু আবেদন করেন। এবার 100 নম্বরের ভর্তি পরীক্ষা নেওয়া হয়েছে। প্রতিটি ভুল উত্তর প্রদানের জন্য 0.25 নম্বর কাটা যাবে। লিখিত পরীক্ষা 40 নম্বরের কম পেলে অকৃতকার্য হিসেবে বিবেচনা করা হবে। ভর্তি পরীক্ষা 40 নম্বরের কম পেলে কোনো শিক্ষার্থী ভর্তিযোগ্য বিবেচিত হবে না। মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি থাকা দ্বিতীয়বার ভর্তিচ্ছু শিক্ষার্থীদের 10 নম্বর কাটা হবে। এই শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা জেলা কোটা বাতিল করা হয়েছে। মুক্তিযোদ্ধা কোটায় নির্ধারিত সময়ে আসন পূরণ করা না গেলে সেসব আসনে সাধারণ শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাবেন। তো এই ছিল এই ডেলি ক্যাম্পাসের সংবাদটা, পরে শোনালাম এবং আপনারা রেজাল্ট যেভাবে দেখবেন, তো এই লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, এখান থেকে দেখতে পারবেন। এখানে রেজাল্ট 2022-23 রয়েছে, এখানে 23-24 অ্যাড হবে যখন প্রকাশিত হবে। এখান থেকে এসে আপনাদের দেখতে পাচ্ছেন রোল নাম্বার দিয়ে গেট রেজাল্টে ক্লিক করবেন আপনারা। তো এইভাবে আপনারা দেখে নিতে পারবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। রেজাল্ট প্রকাশ হওয়া মাত্রই আমি চ্যানেলে ভিডিও আপলোড করব এবং দেখার নিয়ম আপনাদের নতুন করে যদি হয় তাহলে সেটাও আমি আপলোড করে দিব। তো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।